বলতেছিলাম ষাটটি বদ অভ্যাসের কথা। যতদিন পর্যন্ত এই ষাটটি বদ অভ্যাস আপনি পরিত্যাগ না করবেন, আপনার সংসারে আয় রোজগারে বরকত হবে না, শান্তি আসবে না, আপনার অশান্তি লেগেই থাকবে, সব সময় আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবেন। এই জন্য ষাটটি অভ্যাস অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে। এর মধ্যে এক নম্বর, নামাজে তাড়াহুড়া করা। নামাজে কখনো তাড়াহুড়া করবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কি করে চুরি করে? বিশ্বনবী তখন বললেন, নামাজে চুরি করার অর্থ হলো ঠিক মতো রুকু সেজদা করে না, রুকুতে তাড়াহুড়া করে, সেজদায় তাড়াহুড়া করে। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে না, নামাজের হুকুম হাকাম গুলো সঠিকভাবে আদায় করে না, ওই ব্যক্তি হইল সবচেয়ে বড় চোর। এই জন্যে সাতটি বদ অভ্যাসের মধ্যে এক নম্বর হলো নামাজে তাড়াহুড়া করা, দুই নম্বর হলো দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করবেন না, একান্ত যদি বিপদ হয় সেটা ভিন্ন কথা। পানি পান করতে হলে আপনি বসে পান করবেন। পানি পান করার মধ্যে ছয়টি সুন্নত আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পানি পান করবে, দোয়া পড়বে, বিসমিল্লাহ পড়বে, পানি দেখে নেবে, ডান হাতে পান করবে, তিন শ্বাসে পান করবে, বসে পান করবে, এবং পানি পান করবার শেষে দোয়া পাঠ করবে। রসুল আলহামদুলিল্লাহ বলবে পানি পান করার শেষ। এই ছয়টা সুন্নত যদি পালন করতে পারেন, বিশ্বনবী বলেন শেষ জামানায় যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আদায় করবে, একটা সুন্নতকে জিন্দা রাখবে, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে জামানায় মানুষ সুন্নতকে পালন করবে না, কেয়ার করবে না, ওই জামানায় যদি আমার কোনো উম্মত একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখে, রসুল বলেন 100 গলা কাটা শহীদের সব আল্লাহ তাআলা দিয়ে দেবে। তিন নম্বর, দাঁড়িয়ে প্রসাব করা। এক নম্বর বলছি মনে রাখবেন, নামাজে তাড়াহুড়া করা। দুই নম্বর দাঁড়িয়ে পানি পান করা। তিন নম্বর দাঁড়িয়ে প্রসাব করা। দাঁড়িয়ে প্রসাব করবেন না, একান্ত বিপদ না হলে দাঁড়িয়ে প্রসাব করবেন না। বিশ্বনবী বলেন, দাঁড়িয়ে প্রসাব যারা করে এদের উপর আল্লাহ অসন্তুষ্ট থাকেন। শুধু অসন্তুষ্ট না, এদের আয় রোজগারে বরকত হয় না, সংসারে শান্তি আসে না, এরা সব সময় হতাশার মধ্যে থাকে। এমন প্যান্ট পরবেন যেই প্যান্ট পরলে আপনি বসতে পারেন। আজকে এমন প্যান্ট পরা হয় যে প্যান্ট পরে বসা যায় না, খুব কষ্ট হয়। তো বেচারা এমন প্যান্ট পরেছে বসতে পারে না, তো দাঁড়িয়ে প্রস্তাব করতে হয়। চার নাম্বার, অজুর জায়গায় প্রস্তাব করা। যেখানে অজু করবেন সেখানে আপনি প্রস্তাব করবেন না, যেখানে অজু করা হয় ওই জায়গায় প্রস্তাব করলেও ওই ব্যক্তির সবসময় হতাশার মধ্যে ভোগে। পাঁচ নাম্বার, আপনি কখনো দাঁত দিয়ে নখ কাটবেন না। অনেকের বদ অভ্যাস দেখবেন দাঁত দিয়ে নখ কাটে, আছে না এরকম? এই নখের মধ্যে অনেক ময়লা জমে, নাপাকিও জমতে পারে। হয়তো ধরেন কোনো কারণে আপনি টয়লেটে গেলেন, এই নখের মধ্যে একটু ময়লা আটকে গেল, কিন্তু আপনি পরিষ্কার করবার সময় পান নাই, তাড়াতাড়ি করতেছেন। আপনি হয়তো গোসল করবেন, ওই সময় পরিষ্কার করবেন, বা অনেক ধরনের ময়লা যেতে পারে কাজ করতে গেলে। আপনি যখন দাঁত দিয়ে নখ কাটবেন, ওই ময়লা যখন আপনার ভিতরে যাবে, নাপাকে যাবে, আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে না। আরেকটা হলো খাবারের শেষে পরিধেয়ের বস্ত্র দ্বারা মুখ মোছা। এরকম অনেক মানুষ আছে যে কাপড় পরিধান করে ওই কাপড় দিয়ে মুখ মুছে, এটা কখনো করবেন না। সাত নাম্বার, ফু দিয়ে বাতি নিবানো। আপনি কখনো ফু দিয়ে বাতি নিবাবেন না, এই সাতটি কাজ কখনো করবেন না। এই সাতটি কাজ যতদিন পরিহার না করবেন, আপনার ব্যক্তি জীবনে এবং আপনার সংসারে শান্তি আসবে না, অশান্তি লেগেই থাকবে। এই জন্য শান্তি পেতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মানতে হবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলতে হবে। যতদিন পর্যন্ত নবীজির সুন্নাত মানবেন না, আপনার টাকা হতে পারে, ক্ষমতা হতে পারে, কিন্তু সংসারে শান্তি আসবে না। অনেক টাকাওয়ালা আছে দেখবেন, কিন্তু সংসারে শান্তি নেই, আছে না নাই? আবার অনেক গরিব আছে, ঘর নাই, বাড়ি নাই, রাস্তায় থাকে গাছতলায় বাসতলায়, কিন্তু অন্তরে শান্তি আছে। ওই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,
নবীজির সুন্নাত মোতাবেক চলে ওই ব্যক্তির ব্যক্তি জীবনে আল্লাহ তাআলা পারিবারিক জীবনে দেখবেন শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে।